ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আল্লাহ আর নবী হাসিল করার জন্য কোন বক্তা হয় জিন আলেম ওলামা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব এদের কাছে গেলে আল্লাহ আর নবী হাসিল করতে পারবো? আল্লাহর দিকে তাকিয়ে বলছি একশা পার্সেন্ট পারবেন না, পারবেন না, পারবেন না। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় মুফতি সাহেবের কাছে গেলে তিনি তো তোমাকে ফতোয়া দেবে, এটা হালাল ওটা হারাম, এটা জায়েজ ওটা না জায়েজ, এটা পাক ওটা না পাক, এটা ফতোয়া দেবে। কিন্তু তার কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। বক্তার কাছে গেলে কোরআন হাদিসের অনেক ব্যাখ্যা আপনাকে শোনাবে, তার কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। একটা শিল্পীকে এখানে গজল বলালে নবী শান মর্যাদা আপনাকে শোনাবে, কিন্তু তার বিনিময়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। মুহাদ্দিস সাহেবের কাছে গেলে হাদিসের ব্যাখ্যা আপনাকে কেটে 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 অনেক ব্যাখ্যা ঘুরিয়ে আপনাকে সুন্দর করে কোরআন হাদিস বোঝাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি তার কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। তবে এখানে আমি বুক ঠোকে বলতে পারি যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর পাওয়া, আল্লাহ আর নবী পাওয়া সম্ভব। যদি আমি আপনার কাছে একটা উদাহরণ তুলে ধরি, চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক সময় বড় শিক্ষক ছিলেন, বড় এক সময় মুহাদ্দিস ছিলেন, বড় এক সময় বড় খ্যাতিনাম অর্জন আলেম ছিলেন। চার ইমামের এক ইমাম ব্যাপারটা সহজ নয়, লক্ষ লাখ লাখ হাজার হাজার মানুষ তানার ভক্ত, হাজার হাজার তানার ছাত্র ছিল, হাফেজ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস বড় বড় আলেম ওলামা, রাতের অন্ধকারে তবলা পত্র গুছিয়ে বিশ্রে হাঁপি দরবারে হাজির হয়ে গেছে, অনাজ সাবারে অমৃতি এসেছে, ও ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি চার দিন ধরে আপনাকে খুঁজে পাইনি, কিন্তু আমরা আপনার ছাত্র, আমরা হাফেজ, আমরা আলেম, আমরা মুহাদ্দিস, আমরা সাইকুল হাদিস, আপনি আমাদিগকে না জানিয়ে বিশ্রী হাঁপির দরবারে কেন গোটা হয়ে বসে আছেন জবাব দাও? তবে আপনি এমন একটা দরবারে এসেছেন আপনার মান সম্মান মাটির সঙ্গে মিশে গেল, আমরা আপনার খুঁজে পেয়েছি এখানে, আমরাও এই দরবারে আসার কারণে আমাদেরও মান সম্মান মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু ইমাম আহম্মদ বিন হাম্বাল কেঁদে কেঁদে বলেছিলেন, আমার ভিতরে কোরআন আছে তোমরা কোরআন পেয়েছ, আমার ভিতরে হাদিস আছে তোমরা হাদিস পেয়েছ, আমার ভিতরে ফেকা আছে তোমরা ফেকা পেয়েছ, আমার ভিতরে কোরআন হাদিসের পাণ্ডুলিপি আছে সেটা তোমরা পেয়েছ, বুক ফুঁকে বলো তোমরা আল্লাহ আর নবী কি পেয়েছ? আমার কথাটা ঘোরাচ্ছিলাম, বুঝতে পেরেছেন? একটাবার বুক ফুঁকে বলো আল্লাহ আর নবী পেয়েছ? হাদিসের জ্ঞান, ফেকার জ্ঞান, উসুলের জ্ঞান, মান্তিকের জ্ঞান, হেকাতুল লতিফ, হাজার হাজার কিতাবের বর্ণনা ব্যাখ্যা তোমরা পেয়েছ, বুক ঠুকে বলো তোমরা আল্লাহ আর নবী পেয়েছ? জবাব দিয়ে বললেন, না। বলে, আমিও যে জ্ঞান অর্জন করেছি সে বোঝাটা তোমাদেরও মাথায় দিয়ে হালকা করিয়েছি। যিনি আল্লাহ আর নবী পেয়ে হাসিল করেছেন তার ভিতরে কোরআনের জ্ঞান কম আছে, হাদিসের জ্ঞান কম আছে, কিন্তু আল্লাহ আর নবী পাওয়া সহজে পেয়ে হাসিল অর্জন করেছেন, তাই আমার ওটা ঘাটতি ছিল। রাতের অন্ধকারে যিনি আল্লাহ আর নবী হাসিল করেছেন তার দরবারে এসেছে শুধু আল্লাহ আর নবীর সঙ্গে পরিচয় ঘটানোর জন্য। সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহ পেতে গেলে এবার আপনার চোখটা খুলে গেল, আপনি এবার একটাবার বলেন, দাদু ভাই আমার দিকে তাকান, 40-60 বছর 70 বছর আমরা বক্তব্য দিয়ে বলেছিলাম আল্লাহ আর নবীকে চেনার জন্য আলেমের কাছে যাও, আল্লাহ আর নবীকে পাওয়ার জন্য মুফতি সাহেবের কাছে যাও, আল্লাহ আর নবী পাওয়ার জন্য কোরআনের কাছে যাও। এবার আমি বুক ফুঁকে বলবো আল্লাহ আর নবী পাওয়ার জন্য এদেখানে গেলে আপনি পাবেন না। যারা আল্লাহ আর নবীকে হাসিল করেছে তাদের দরবারে গেলে আল্লাহ আর নবী পাবেন, পাবেন। যদি বলেন কেন, বসিরাত আল্লামা রহলামি রহমাতুল্লাহ আলাইহে এত বড় জ্ঞানী আলেম ছিল, উনি তো যারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় যারা মুফতি অর্জন করেছে তাদের দরবারে গিয়ে পড়ে থাকতেন পারেন, কিন্তু ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে তিনি আল্লাহ আর নবী হাসিল করেছে তানার দরবারে গিয়ে আল্লাহ আর নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, আর আল্লাহ আর নবীর
সঙ্গে সম্পর্ক যারা তৈরি করে পৃথিবীর প্রান্তরে মানুষ তাদের মহব্বত অন্তরে জড়িয়ে দেয়। চলেন আপনার কাছে আমি আর একটা কথা বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। অনেকে আমরা নামাজ পড়ি নামাজ পড়ি, অনেক বলবে নামাজ পড়তে হয় কোরআন দিয়ে না হাদিস দিয়ে, ফতোয়া দেবে কোরআন দিয়ে নামাজ পড়তে হয়। চল্লিশটা বছর আমরা বক্তব্য দিয়েছি, চল্লিশটা ষাট বছর আমরা বক্তব্য শুনেছি, নামাজ পড়তে গেলে কোরআন দিয়ে নামাজ পড়তে হয়, নামাজ পড়তে গেলে কোরআন না হলে নামাজ হয় না হয় না। আমি আপনার কাছে সংক্ষেপে একটাই কথা বলছি, একটা আলেমের জ্ঞান, একটা মারিফাতের আলেমের জ্ঞান কতটা সম্পর্ক আসমান আর জমিন পার্থক্য দেখেন। আপনি মসজিদে গেছেন, মসজিদে যখন প্রথমে ডান পা দেবেন, ডান পা দেওয়াটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মাফতালি আবু আবার রহমাতি, আপনি দোয়াটা পড়বেন ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। মসজিদে গিয়ে আপনি চার রাকাতে এশার নামাজে নিয়াত করবেন, বুখারীর প্রথমে এসেছে ইমাম বুখারি ইমাম আহাম্মা ইমাম আল্লামা মুহাম্মদ ইসমাইল বিন বুখারি রহমাতুল্লাহ, তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তিনি বলেছেন প্রতি কাজের পূর্বে তোমাদের নিয়তটা কনফার্ম করা দরকার। তাহলে আপনি যখন নামাজে নিয়াত করলেন ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। ইলা শামাতি উদনাই গিয়ে কানের লতিতে ঠেকাবেন না, কাছাকাছি রাখবেন, এর ব্যাখ্যাটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি যখন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে হাতটা না হাতটা নাভির নিচে বাঁধবেন না উপরে বাঁধবেন, এর ব্যাখ্যাটা দিয়েছে হাদিস। আপনি দোয়া সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, বিস্তার করে পড়ার আমি অবকাশ নিচ্ছি না, এটা কিন্তু হাদিস। আপনি দোয়া সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। কোরআন পড়তে গেলে আমরা পড়ি, কোরআন যদি নর্মালে 600 টাকা দাম হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, 4,666টি যদি আয়াত হয়, 30টা যদি পারা হয়, 114টা যদি সূরা হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, এটাই হলো হাদিস। আপনি এবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খড়জা বল্লাহে রজের হির রহে যাবার রমিম খড়জাবার মা নুন রজিনির রজাবার হাইয়া জের হিমিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কে নাম চে শুরু করতা হো জো বড়া মেহরবান নিহাত রহমালা হে, আল্লাহ নামে শুরু করি যিনি অসীম দয়ালু ও মেহরবান এবং দয়ালু। তাহলে আপনি যে কেরাত পড়ার আগে বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ বলে এতটা শব্দ এসেছে, বিসমিল্লাহ বলে অন্য আয়াত এসেছে, বিসমিল্লাহ বলে অন্য লব্জ এসেছে, টোটাল কোরআনের পূর্ণাঙ্গর ভিতরে বিসমিল্লাহি রহমানের রহিম ওটা কোরআনের অংশ নয়, অংশ নয়, ওটা কোরআনে সুরার উপরে লেখা থাকে। শুধু সুরা তওবার ভিতরে তিন চার লাইনের ভিতরে বিসমিল্লাহি রহমানের রহিম দোয়া এসেছে। ফের বলছি বিসমিল্লাহি রহমানের রহিম, আল্লাহর কোরআন পড়তে গেলে আমরা তেলাওয়াত করি, বিসমিল্লাহি রহমানের রহিম কোরআনের কোনো অংশ নয়, এটা হলো হাদিস। তারপরে এসছে সূরাতুল মাক্কি, এটা তো কোরআনের কোনো অংশ নয়, মক্কায় নাজিল হয়েছে তাই সূরাতুল মাক্কি বলা হয়। সূরাতুল মাদানি, এটা কোরআনের কোনো অংশ নয়, মদিনা শরীফে নাজিল হয়েছে বলে সূরাতুল মাদানি বলা হয়। তাহলে এতক্ষণ পর্যন্ত নামাজে আমরা আগিয়েছি বিসমিল্লাহ পর্যন্ত, এখন কিন্তু কোরআন শুরু হয়নি, চলছে হাদিস। কিরাম কিরাম লাগতেছে না দাদু ভাই, কিরাম কিরামটা লাগতেছে। ও আমার যুবকের আমার জওয়ানেরা ভাইরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, চলে না গিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর আমরা সূরা ফাতিহা পড়ি, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আবামা কালা আলাইহি সালাম, বুখারীর বর্ণনা। সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ হবে না, সেটা আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারবেন না। আপনি যখন একা একা নামাজ পড়বেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে সূরা ফাতিহা পড়লাম ওটা হলো কোরআন, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়লাম ওটা হলো কোরআন। তাহলে এতক্ষণ চলছিল হাদিস, সূরা ফাতিহার পূর্বে যা হাদিস পড়েছি এইগুলো না করলে নামাজ হবে কি হবে না? যারা বলছে কোরআন ছাড়া নামাজ হয় না, আমি বলতাম নয়, তাদের মুখে লেবুর একটু রস দেওয়ার জন্য বলতে বাধ্য হয়েছি।
সূরা ফাতিহার পরে আপনি অন্য একটা সূরা পড়বেন, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে দোনো হাত গাটনু পর পাকড়া লিয়া আপনি গাটনুর উপরে হাঁটুর উপরে ধরবেন, ওটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, ওটা হলো হাদিস। বশিরাত আল্লামা হুজুর নামাজ শিক্ষায় বলেছেন, কেউ যদি আযীমে জায়গা জয়ে উক্করর অক্ষর উচ্চারণ যদি না করতে পারে সুবহান রাব্বিয়াল কারিম যেন পড়ে, ওটা হলো হাদিস। সামি আল্লাহ হুলেমান হামিদা, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হামদ, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, ওটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আলা, এটা হলো হাদিস। আল্লাহু আকবার, এটা হলো হাদিস। দুই সেজদার মাঝখানে দোয়া পড়বেন, এটা হলো হাদিস। ডান দিকে সালাম ফেরানোর আগে আত্তাহিয়াতও পড়বেন, ওটা হলো হাদিস। দুরুদ শরীফ পড়বেন, ওটা হলো হাদিস। দোয়া মাসুরা পড়বেন, ওটা হলো হাদিস। আসসালামু কাবলাল কালাম, আপনি সালাম দেবেন, ওটা হলো হাদিস। আল্লিয়া রাবি উইয়া দাইহি, দুটো হাত তুলে মোনাজাত করবেন, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, ওটা হলো হাদিস। মোনাজাতের শেষে বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কিম্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, ওটা হলো হাদিস। কোরআনে এতটা এসে ওকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহু আশিদ্দা, এতটা কোরআনে এসে পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআনে নেই, ওটা হলো হাদিস। তাহলে যারাই আমরা শুনেছি কোরআন ছাড়া নামাজ হয় না, ওদেরকে এবার জবাব দিয়ে বলো, নামাজ পড়তে গেলে কোরআনের পার্সেন্ট যদি 2% থাকে, হাদিসের পার্সেন্ট হলো 8%, তাহলে এবার থেকে চিল্লে বলবো হাদিস ছাড়া নামাজ হয় না। কিরাম কিরাম লাগতেছে না ভাই? আল্লাহু আকবার। ও বাবা বাপকে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় সূরা ফাতিহার পরে আপনি যে কোনো সূরা পাঠ করবেন, ওয়া ইযকুল না যকুল হ্যাঁ দেখল করিয়াতা ফকল মিনগা হাইসু শি তোমরা গদাও দখলল বাবা সূর্য দাও কুল হিতাতুন নাগফিরলাকুম কতাইয়াকুম সানাজিদুল মুহসিনিন, এমনি করে আল্লাহর কোরআন তেলাওয়াত খতমের মতো পড়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা শরীফের পরে আপনি কমপক্ষে 3 আয়াত পড়লে নামাজ হবে হবে হবে। কিন্তু যে হাদিসটা পড়া নামাজের ভিতরে আবার অজীব করা হয়েছে, তার ভিতরে 3টে অক্ষর বাদ দিলে অজীব কেটে যাবে, অজীব ছেড়ে যাবে সোসেদা না অন্না পালন করলে, আপনার কিন্তু নামাজ হবে না হবে না হবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আফদলুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদাত হলো নামাজ। আর সেই নামাজ তো কোরআন দিয়ে ভরপুর করে থাকা দরকার ছিল, কিন্তু সেই নামাজে আমার নবীর হাদিস দিয়ে ভরপুর করা শুধু ওখানে শেষ নয়, ওই নামাজের ভিতরে আসসালাম সালাম দোবা আল্লাহ অজীব করে দিয়েছেন, জোরে বলেন। ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এখানে আমরা যারা বসে আছি আজকের বিষয়টা পরিষ্কার হয়ে গেল, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে। আমি বলবো কোরআন লাগে লাগে, তবে কোরআন যদি 2% হয় হাদিসের পার্সেন্ট হলো 8%, তাহলে ওখানে কোরআনের চাইতে হাদিসের সংখ্যা বেশি। আপনি কোরআন পড়বেন, আপনাকে প্রথমে হাদিস পড়তে হচ্ছে আউযুবিল্লাহ। আপনি কোরআনের শেষে সাদাকাল্লাহুল আলিউল আযীম বলবেন, আল্লাহ যা বলে সত্য বলে ওটা হাদিস। অসদাকর রাসূলুল নবিউল কারীম, নবী যা বলে সত্য বলে ওটাও হাদিস। তাহলে কোরআন পড়ার আগেও হাদিস পড়তে হয়, কোরআনের শেষেও হাদিস পড়তে হয়, নামাজের আগেও হাদিস পড়তে হয়, নামাজের শেষেও হাদিস পড়তে হয়। ওয়াজ মাহফিলে আল্লাহ চাইতে নবীর হাদিসের বর্ণনা বেশি দিতে হয়, ঠিক না বে? ঠিক। মানে এই জবান নবী পাকের জবান মোবারক তো একটা, এই জবান দিয়ে যেটা পড়েছেন সেটা হয়েছে হাদিস, আবার এই জবান দিয়ে যেটা পড়েছেন সেটা হয়েছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বাদ দেবে? আল্লাহু আকবার। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি আপনার কাছে ভালো কথা বলতে বলে, আপনার কাছে ভালো কথা বলে খুশি না করতে পারলে, আপনার কাছে মিথ্যা কথা ভুল কথা বলে আমি আনন্দ দিতে পারবো না। চলেন এবার একটা বার আগিয়ে যাওয়া যাক। তাহলে নামাজে সবচাইতে নবীর ব্যাখ্যা বেশি এসেছে, নবীর কথা বেশি এসেছে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, কিন্তু ওই নামাজের ভিতরে যখন আমরা সূরা ফাতিহা পড়ি, ওই সূরা ফাতিহার ভিতরে একটা আয়া
আয়াত পড়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গাতে চলি। যার ব্যাখ্যা হলো আল্লাহর প্রিয়জন হলো তারা, নবীন সিদ্দিকিন সোহাদা সলিহীন, এরাই হলো আল্লাহর প্রিয়। আল্লাহকে বলছি আল্লাহ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সেই পথে আমাদেরকে চালাও। তাহলে ওই পথে তো আল্লাহর অলিরা চলেছে, আবার নামাজের ভিতরে ওই পথে যাবার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাইছি। কেউ যদি বলে না না আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম পালন করব, পীর মাশায়েক যে রাস্তায় গেছে ও রাস্তায় আমি যাব না, আমি কোরআন আর হাদিসের নিয়ম মেনে পালন করব। তুমি তো নামাজে বলেছো আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আল্লাহ আপনি আমাকে সোজা পথের পথিক বানাও। সোজা পথের পথিক হলো ওইটা যারা নবীরা যে রাস্তায় গেছে, ওলিরা যে রাস্তায় গেছে, সোহাদা ওই রাস্তায় গেছে, সলিহীন ব্যক্তিরা ওই রাস্তা চলেছে, ওটাই হলো জান্নাতি রাস্তা, ওটাই হলো সোজা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন বড় ভাই? বুঝতে পারছেন তো বড় ভাই? বুঝতে পারছেন? কেটে কেটে যাচ্ছে, ক্রিটিক্যাল লাগতেছে। ও ক্রিটিক্যাল, ও আবার ভাই রয়েছে না ঢিলাতে শিক্ষা দেবেন, আবার ক্রিটিক্যাল লাগবে না। কেন? আমি ফের বলছি বড় ভাই, এক বছর পূর্বে আমি যে বক্তব্য করতাম এক বছর পরে সে বক্তব্যকে আমি রিজেক্ট করেছি, এতে আমার নাজাত নেই। এতে আমি হাদিসের জ্ঞান হাজার মাথায় আসবে, কোরআনের জ্ঞান হাজার মাথায় আসবে, কিন্তু আল্লাহ আর নবী পাওয়ার লাইনটা আমার মাথায় আসবে না বলে আমি ঝেড়ে সব ছেড়ে দিয়েছি। এখন চলে এসেছি এই লাইনে শুধু আল্লাহ আর নবী পাওয়ার জন্য, ব্যাস পৃথিবীর আর কিছু নেই। এটাই যদি পাই ও বাংলাদেশ থেকে বর্ডার ফাঁকা করে আমার বাড়িতে আসবে। তাই তো আমাদের পীর মাশাইখের হচ্ছে। চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই। এবার আপনার কাছে আর একটা কথা বলবো, নামাজটা হলো আল্লাহ পাকে দিদার, আল্লাহ পাকে দিদার। এই দিদার সম্পর্কে একটা ওয়াজ আছে আমি বলতে চাই না, যেহেতু আমার সামনে অনেক চোখ আছে, আমার সামনে অনেকে দেখা যায়, আমার সামনে অনেকে ক্যামেরা আছে, এই কথাটা আমি আপনার কাছে বলতে চাচ্ছি না। এটা হলো মারে ভাত লাইন, এটাই হলো মারে ভাত লাইন। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক, আমরা হাদিসের কোরআনের ব্যাখ্যা দিয়ে বলি, আল্লাহকে একবার যদি ডাকো আমার আল্লাহ ডাকে সাড়া দেয় সত্তর বা সত্তর বার। এত বছর বক্তব্য করে এসেছি, আল্লাহকে একবার ডাকলে আল্লাহ সত্তর বার আওয়াজ দেয়। বক্তব্য করেছি, মানুষকে শিখিয়েছি, মানুষ শুনেছে, কিন্তু হকিকতে আমি এখন খুঁজে পেলাম না। আমি বলতে গিয়ে একটু চেপে বলছি যাতে করে প্রকাশ্যে সব কথাটা না বলতে পারি। তবে এমন একটা তরিকা আছে, এমন একটা জাজবা আছে, সেই জাজবার হালাতে বসে আল্লাহ ইয়া আল্লাহ বলে আপনি যখন আল্লাহকে ডাকবেন, আর তাহাজ্জুদের নামাজের পরে কিংবা আগে চুপ করে থাকবেন, একটা আওয়াজ কণ্ঠ ভেসে আসবে, বান্দা তুমি কি চাও? তখন হবে ইয়া রহমান ইয়া রহিম ইয়া কুদ্দুস ইয়া সালাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, বার্জিক আল্লাহকে হাজার বার ডাকলে আল্লাহর ডাকের আওয়াজ আমরা খুঁজে পাবো না। কিন্তু মারে ভাত লাইনে যারা বসেই আল্লাহকে ডেকেছে তারাই তো আল্লাহর আওয়াজের আওয়াজ তারাই শুনতে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান আমার সঞ্চয় করে আল্লাহ যখন না পাবো সেই জ্ঞানটা আমি অতল সাগরে তলিয়ে দিই, আর মারেফাতের জ্ঞানের বিজ্ঞানের বিনিময়ে আল্লাহকে আর নবীকে যখন পাবো তাহলে আমারও উচিত হবে যারা আল্লাহ আর নবীকে পেয়েছে তাদের দরবারে গিয়ে আল্লাহ আর নবীকে তাল্লাশ করা। বলুন সুবহানাল্লাহ। ভাই হালকা হালকা করে বলছি, শুধু আপনারা জ্ঞানী মানুষ তো, আমাদের চব্বিশ সরকারের শ্রোতা আলহামদুলিল্লাহ আমার পীর মাশাইকে নিয়ে একটু আমরা জ্ঞানী, শুধু হালকা করে বুঝেন সব কথা এর ভিতরে ঢোকানো যায় না ভাই, এমন কিছু কথা আছে সমস্যা, কিছু কিছু জিনিস আছে কোরআন হাদিস দিয়ে দলিল পাওয়া যাবে না, কিছু কিছু আছে দলিল পাওয়া যাবে না, সেটা আবার ভিন্ন জায়গা যেতে হবে। আল্লাহ একবার আল্লাহ। চলেন এবার আপনার কাছে মারেফাত লাইনের আর একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়বো নামাজ পড়বো, ডাইনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠা খারা দোয়া মাঙ্গি, আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আল্লাহ দরবারে আমার দোয়া যায়, ইয়ানি কান্দুসি উচি না করো
কানের উপরে হাত তোলা যাবে না, দোয়া জাফারে ঘোকার দোয়া যখন শেষ হয়ে যাবে দুটো হাত মুহ পার ফির লইয়া নিমা সাবা করালো, দুটো হাত আমরা মুখ থেকে মসাবা করে নিয়ে আসি। চলেন এবার দাদু ভাই আর একটা ব্যাখ্যায় আমরা আগিয়ে যাই। আপনাদের বাড়ি আছে একতলা দোতলা তিনতলা, আপনাদের তিন কামরা দুই কামরা চার কামরা ঘর আছে, আপনাদের অনেক ভিটে বাড়ি উঠান অনেক দামা খামার অনেক আছে আলহামদুলিল্লাহ ভালো। বুকে এবার হাত দিয়ে বলেন আমি আপনার পীরের ব্যাপারে বলছি, বুকে একটা বার হাত দিয়ে বলেন আপনার বাড়িতে সাইকেল বাইক রাখার জন্য একটা ঘর করেছো যাতে করে পানি না পড়ে, আপনার বাড়িতে রান্নাশালার জন্য কাঠ কুটোর জন্য আপনি একটা ছোট কামরা বানিয়েছো যাতে কাঠটা ভিজে না যায়, আপনার বাড়িতে ছেলে কিংবা মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য লেখাপড়া করে তার জন্য আপনি একটা কামরা বানিয়েছো, বুকে হাত দিয়ে স্বীকার করতে হবে। আপনার বাড়িতে গোসলখানা আছে পায়খানা ঘর আছে, আড়াই তিন লক্ষ এক লক্ষ টাকা দিয়ে গোসলখানা বানিয়েছো আলহামদুলিল্লাহ ভালো। তবে দাদু ভাই তোমার কতটা এক হাত সেলাই করতে গিয়ে কতটা পাঁচ হাত ছিঁড়ে গেছে এ জ্ঞান আর চিন্তা আপনার মাথায় একবারও আসেনি। সাইকেল বাইক রাখার জন্য আপনার কোটি টাকা ভিটে বাড়ি সম্পত্তিতে আপনি জায়গা দিয়েছেন, আপনার দশ টাকা কেজি ওজনের শিরিশ কাঠ রাখার জন্য রান্নাশালে আপনি বানিয়ে দিয়েছেন, পায়খানা প্রসাব করার জন্য তিন লক্ষ টাকা সাবমার্সেল টালি পাথর বানিয়েছ, কিন্তু ছেলে মেয়েকে লেখা পড়ার জন্য স্পেশাল একটা কামরা বানিয়ে দিয়েছ, বড় ছেলে বড় বৌমার জন্য একটা কামরা ছেড়ে দিয়েছ। ও আমার দাদু ভাই হিসাব করে বলো তুমি যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে তোমার গোনার কথা বলবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, আপনি কোন ঘরে দাঁড়িয়ে কোন কামরা দাঁড়িয়ে কোন জায়গা দাঁড়িয়ে আল্লাহর কাছে এত বছর কেঁদেছ আমার কাছে একটা বার জবাব দাও, একশোর ভিতরে একশো বারান্দায় নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর কাছে কতটা যাবে আল্লাহ ভালো জানে। আমাদের ঘরের কামরা হয় দশ থেকে বারো, দশ বাই বারো কিংবা আট দশ ফুট করে আমরা করা হয়, ওই কামরা যদি দেশের টেবিল আলমারি আর খাট থাকে ওই জায়গায় এবাদাত করে কতটা মজা পাওয়া যায় আমার কাছে একটু জবাব দাও। ফের বলছি রং বুঝবে না, রং বুঝলে বিপদ আমার না আপনার। কাঠ কুটো রাখার জন্য, সাইকেল বাইক রাখার জন্য, রান্নাশাল করার জন্য, পায়খানা ঘর করার জন্য, বৌমা ছেলে থাকার জন্য, নাতির লেখাপড়া করার জন্য, আলমারি শোকেসের জন্য সব জায়গা 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 ভাগ করে দিয়েছি। চাচা আপনার এত বড় ভিটে বাড়ি এত বড় সম্পদ আপনি এবাদত করার জন্য কোন কামরা, আপনার সম্পত্তি তো, আপনার টাকা, আপনার বাপের টাকা, আপনার দাদুর অর্থ, এই কামরার ভিতরে কোন কামরা দেখেছেন, এই কামরা বসে জিকির করো, এই কামরা বসে আল্লাহকে ডাকো, এই কামরা বসে নবীর নামে দরুদ পড়ো, চাচা একটু বলবা? বলছে না 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 তা করো কেন, মসজিদে যাই নামাজ পড়ি, মসজিদে বেশিক্ষণ নামাজ পড়লে মুয়াজ্জিন তালা নাড়া দেবে, চল সবার হয়ে গেছে তোর এখন হয়নি, অত যদি নামাজ পড়ার ঝোঁক থাকে তো বাড়ি গিয়ে পড়, সেও মনে মনে বলবে। তাই আমাদের পীর মাশায়েখরা মুরিদরা যদি আসে তাদের জন্য একটা ওপেন দুলুসখানা, বাবা এখানে বসো, এখানে ঘুমা, পাকার হাওয়া খাও, এখানে যা করবে করো, বাড়ি হজরা মোবারকের ভিতরে একটা ইবাদতের ঘর কামরা, স্ত্রী ছেলে মেয়ে বিয়ে বাচ্চার জন্য আলাদা একটা পরিবেশ। কোরআন বলেছে ও আনফুসাকুম আহলিকুম নার, আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, সকলকে বাঁচতে দিয়েছো আর তোমার নিজের বাঁচার বেলা কোনো ঘর কামরা স্পেশাল একটা ছোট একটা একটা ঘর বানালে না যে এই জায়গাটা বসে বসে আমি ইবাদত করবো, বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন। আর আপনি মনে করছেন আমি আল্লাহ পেয়েছি আমি রসুল পেয়েছি, অহংকার করে বলছি না, ঘোড়ার কচু হয়েছে, হিসাব করে দেখেন কি হয়েছে। যদি তাই হতো তাহলে আমরা পীর মাশায়েখের হাতে এত বছর ধরে হাতে হাত দিয়ে বায়াত হয়েছে মরিদ হয়েছি আমরা তরিকা মাস করতাম, আমরা তরিকা মাস করতাম, সত্তর বছর হয়ে গেছে এখনো কোরআন শপথ করে কি বলতে পারো যে নবীর দিদার পেয়েছি, তাহলে নবীর যদি দিদার না পাই তাহলে এখনো নবীকে পাইনি, তাহলে আমি কি ঘোড়ার ঘাস কাটছি সত্তর বছর ধরে, শুধু হুজুর 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 করে গেছি কিন্তু নিজে কিছু করতে পারি না। আল্লাহ ও আমার বাচ্চারা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি বারান্দায় নামাজ পড়েন বড় বৌমা বলবে আব্বাজি আমি ভাত খুলছি আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, আপনি যদি দেরি করে নামাজ পড়ো সেজদা যদি বেশিক্ষণ ধরে দাও তাহলে বড় বৌমা কষ্ট পাবে, আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়ো বড় বৌমা খুশি হবে আপনার কিন্তু লস হয়ে যাবে। আমি আপনাকে বলবো ভাই আল্লাহ আর নবী পাওয়ার জন্য, ফের বলছি আগে বলেছিলাম ফের বলছি, পৃথিবীর কোনো মুফতি কোনো আলেম কোনো মহাদ্দি
হাদিস, কোন বক্তা, কোন ইমাম, কোন হাফেজ আলেম তাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের কাছে একটা বছর, দুটো বছর, একটা মাস, দুটো মাস সময় দাও, তারা তোমার লাইনটা বুঝিয়ে দেবে। এই রাস্তায় চললে আল্লাহ আর নবী সহজে হাসিল করতে পারবে, একদম সহজ বুঝিয়ে দেবে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি একটা ছোট্ট করে কামরা বানাও, ওই কামরায় আপনার পানি থাকবে, ওই কামরায় শুকনো বিস্কুট খাবার থাকবে, ওই কামরায় টুপি থাকবে, আতর গোলাপ থাকবে, ওই কামরায় নামাজের মশাল্লা, ওখানে টুপি, ওখানে হাজির রুমাল, ওখানে পাঞ্জাবি, ওখানে আপনার সামানপত্র থাকবে। আপনি ওখানে বসে বসে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করে দরুদ শরীফ পাঠ করবেন, কলেমা জিকির করবেন, আপনি আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন মাগরিবের নামাজে। মাগরিবের নামাজের পর যদি চোখ থেকে পানি না হয়, আল্লাহর কোরআন জানিয়েছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, ওরে বান্দা তুমি রহমত থেকে সরে যাস না, একটু অপেক্ষা কর। আবার আপনি এশার টেরাই করেন, এশার নামাজের পর কান্নার চেষ্টা করেন, কান্না যদি না আসে ছেড়ে দাও, টেনশন করো না। আবার ফজরের এক ঘন্টা আগে যদি আমরা উঠতে পারি, তাহলে আধা ঘন্টা প্রসাব পায়খানা জামা গোসল করে নিতে পারবো, আর আধা ঘন্টা ওয়াক্তের আগে তাহাজ্জুদটা পড়ে নিতে পারবো, তাহাজ্জুদ শেষের পরে ফজরের অক্তি এক চটি আমরা ফজরের নামাজটাও পড়ে নিতে পারবো। তখন আপনি যদি একটাবার আল্লাহর কাছে কান্নার চেষ্টা করেন, কান্না যদি না আসে আপনি ছেড়ে দেন, টেনশন করবে না। এক সপ্তাহ করলে, দুই সপ্তাহ করলে, এক মাস করলে, দুই মাস, তিন মাস করলে কান্না আসলো না। পরে যখন আল্লাহর কাছে নিজের গোনার দিকে তাকিয়ে আল্লাহর কাছে কান্নার ভাম করবে, কান্নার চেষ্টা করবে, তোমার চোখ ফেটে যখন পানি কলকল করে বার হবে, দাদু ভাই তখন বুকে হাত দিয়ে শুকরিয়া আদায় করে বলবে, এত বছর আল্লাহ আর নবী হাসিল করতে পারিনি, চোখ থেকে যখন পানি জারি হয় আল্লাহ আর নবীর কথা বলার কারণে। তাহলে চল্লিশ বছর পরে তিন মাসের খোকার বক্তব্য শোনার পর এই সিস্টেমেই চলে, চোখ থেকে যখন পানি গলগল করে বার হয়, তখন তফসির কারকেরা বর্ণনা করেছেন ওই ব্যক্তি তো আল্লাহ আর রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার কারণ। বুকে হাত দিয়ে বলে হয় না, আমার কথা কি রাগ করছেন বাবু ভাই? ফের বলছি, আল্লাহ আল্লাহ। ও আমার বাপচিরা, আর একটা কথা বলে দেই দাদু ভাই, বক্তব্য তোমার ভিতরে আমরা এর বিরুদ্ধে বক্তব্য করি, ওর বিরুদ্ধে বক্তব্য করি, আমার পীর, আমার পীর, আমার পীর, ফুরফুরা শরীফে পীর, ইমরান সিদ্দিকী, মাদ্দাজিল্লাহু আলী, হুজুরকে, হুজুরের কাছ থেকে আমি অনুমতি নিলাম, হুজুর আমাকে একটাই কথা শিখিয়ে গেছে বাবা, যদি অন্তরটা নরম করতে চাও, চোখ থেকে যদি পানি ফেলতে চাও, বারুর বিরুদ্ধে বলা বন্ধ করো, আর বিরুদ্ধে যখন বলা বন্ধ করবে তোমার অন্তরটা নরম হবে, তুমি আল্লাহকে ডাকলে, আল্লাহকে ডাকলে চোখ থেকে পানি জারি হবে, আর সারাটা জীবন বিরুদ্ধে যদি বলে দাও তোমার অন্তরটা কঠিন হয়ে যাবে, লোকে বলবে তুমি বিরাট বড় হুজুর, কিন্তু আল্লাহর কাছে কান্নার সময় চোখ থেকে পানি বারণ হবে না। কেন মানুষের বিরুদ্ধে বলে বলে তোমার অন্তর আর চোখটা, অন্তরের চোখটা মুর্দা মরিচিকা হয়ে গেছে। ওই জন্য অনেক ব্যক্তিরা বলে অমুক পীর সাহেব অমুকের বিরুদ্ধে কথা বলে না, অনেকে বলে পীর বাবা শয়তান হয়ে গেছে, না না, তিনি আবু বাক্কারের নিয়ম পালন করছে, আর যারা প্রতিবাদ করছে তারা ওমারের নিয়ম পালন করছে, তবে আবু বাক্কারে যেমন প্রয়োজন ওমার ফারুকের তেমন প্রয়োজন, ওমার ফারুক হুজুরের যেমন নিয়ম প্রয়োজন আবু বাক্কার হুজুরের নিয়ম প্রয়োজন, তুমি যেটা নিয়েছো ওটাই যে ঠিক, আর অন্য ব্যক্তিরা অন্য সাহাবার নিয়ম নিয়েছে ওটাই যে বেঠিক, এটাই হলো ভুল কথা। ওই জন্য কারোর বিরুদ্ধে সমালোচনা করবে না বেশি, মানুষের বিরুদ্ধে বেশি সমালোচনা করলে অন্তর কঠিন হয়, অন্তর কঠিন হয়, রেগে যায় না সমালোচনা করতে করতে, রেগে যায় তো, এই রাগ গম্ভীর যত আসবে ব্রেন গরম হয়ে যাবে, মস্তিষ্ক গরম হয়ে যাবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, মুখের গেলেসও পরিবর্তন হয়ে যাবে, সব সময় কথাবার্তা শুধু বিরুদ্ধে হাঙ্গর হাঙ্গরের মতন, মানে কি বলা যায়, এই মানে দার্জাল আর কাজ্জাবের মতন, কখনো মিথ্যা কথা বলবে, কখনো কাজ্জাব দার্জালের মতন হিংস্র হবে। ভাই ওর মুখের কথায়, ওর ভালোবাসার কারণে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। এটা তকবীর নারে তকবীর, দাদু ভাই এটা চলে তকবীর নারে তকবীর,
আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত। আল্লাহ আল্লাহ আল্লাহ।